यूनियन बी होल कॉम्प्लीमेंट इक्वल टू ए कॉम्प्लीमेंट इंटरसेक्शन बी कॉम्प्लीमेंट डी मॉर्गन्स लॉ तो ये प्रमाण करब ताले एटा लेफ्ट हैंड साइड संगे संगे कर नाओ राइट हैंड साइड समय नष्ट कर लाभ नहीं संगे संगे करो इटा ए एटा बी ए सेट बी सेट ताले ए यूनियन बी बोलते कौन जगहटा के बुझबो पुरो एखान थेके एकदम ए पर्यंत लाइन हॉरिजॉन्टल लाइन ताले फिगर वन कि लिखब एखाने भाषाटा इन फिगर वन कि दि एरिया अफ दि रिजियन एरिया अफ दि रिजियन आर ई जी आई एन रिजियन सेडेड एस एच ए डी डी सेडेड बाय हॉरिजॉन्टल एच ओ आर आई हॉरिजॉन्टल जेड ओ एन टी एल हॉरिजॉन्टल लाइन एल आई एन ई हॉरिजॉन्टल लाइन सेगमेंट्स ए सी जी एम ई एन टी एल हॉरिजॉन्टल लाइन सेगमेंट्स रिप्रेजेंट्स कि बोलब रिप्रेजेंट्स ए यूनियन बी हमारे ये उत्तर नय ए यूनियन बी तर कॉम्प्लीमेंट तमें कॉम्प्लीमेंट सेट कि कॉम्प्लीमेंट्स ए लेट ए बी ए नॉन एम्प्टी सेट कॉम्प्लीमेंट ऑफ ए इज ए सेट हुज एलिमेंट्स बिलोंग्स टू यूनिवर्सल सेट नॉट इन ए राइट तो कॉम्प्लीमेंट होने पर क्या है इज ए सेट हुज एलिमेंट बिलोंग्स टू ए नॉट इन ए लेट ए बी ए नॉन एम्प्टी सेट कॉम्प्लीमेंट ऑफ ए इज ए सेट हुज एलिमेंट बिलोंग्स टू यूनिवर्सल सेट बट नॉट इन ए ए सेटे थाकबे ना ताले ए यूनियन बी ए यूनियन बी टाके मने मने धर तार तार कॉम्प्लीमेंट ताले ओर एलिमेंट गुलो बिलोंग्स टू यूनिवर्सल सेट यूनिवर्सल कोनटा ए रेक्टेंगुलर पुरो रिजियनटा होच्छे तोमार कि यूनिवर्सल सेट এই যে পুরো রেক্টাঙ্গুলার যে রিজিয়নটা করেছি এটা হচ্ছে ইউনিভার্সাল সেট তাহলে এ ইউনি ইন ফিগার আমি এটাকে দুই করছি ফিগার টু মানে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট বোঝাবো তো এর কমপ্লিমেন্ট বোঝানোর জন্য কী করব এরকম স্ল্যান্ড লাইন দিচ্ছি ভালো করে দেখো এই এখানে এ ইউনিয়ন বি এর মধ্যে কোনো দাগ পড়বে না হ্যাঁ ওই ওর ভিতরে ওই ভিতরে এলিমেন্টগুলো হবে না তা তার বাইরে বাইরে মানে ইউনিভার্সাল সেটের মধ্যে থাকবে কিন্তু এই ইউনিয়ন বিরবে থাকবে না তাহলে এখানে ভাষাটা কী লিখব ইন ফিগার টু দি এরিয়া অফ দি রিজিয়ন এরিয়া অফ দি রিজিয়ন সেডেড by slant s l a n t slant line segments a c g m e n t s segment represents a union b তার কমপ্লিমেন্ট সমর্থন বাবু এবার ডান দিকে চলে আসে রাইট হ্যান্ড সাইডে এটা a সেট এখানে b সেট দেখো এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট মানে কোন জায়গাটা হবে এ কমপ্লিমেন্ট মানে এ সেটের অংশটা হবে না এ সেটের বাইরের সমস্ত জায়গাটা হবে তাহলে এ সেট যদি না তার বাইরের সমস্ত জায়গাটা মানে কি দেখো এটা হচ্ছে কি না এ সেটের মধ্যে কোনো দাগ পড়লো না কিন্তু এই যে এ সেট যেটা আছে তার ভেতরে কোনো দাগ পড়েনি কোথায় পড়েছে এ সেটের বাইরে পড়েছে তাহলে ফিগার থ্রি দি এরিয়া অফ দি রিজন এরিয়া অফ দি রিজিয়ন সেডেড বাই দি
horizontal HORIZONTL horizontal line segment SEGMENTL represent PRESENT represents কি a complement তাহলে আবার b complement বুঝাবো কি করে বিটা বাদে তার বাইরে যাগুলো হবে এরকম ভার্টিক্যাল লাইন দিয়ে বুঝাই and vertical line vertical lines segments SEGMENTL segment represent PRESENTL represents ki b complement amar to eta uttor na right answer a complement intersection b com intersection mane common common mane ki hobe jekhane horizontal line ta ache ভার্টিক্যাল লাইনটা আছে দেখো কোন জায়গাটায় হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন কমন আছে এটা এ এখানে বি ফিগার ফোর হরাইজন্টাল লাইন ভার্টিক্যাল লাইন কমন আছে দেখতো এই তির্যক রেখাংশ অংশটা কিনা এইটুকুর মধ্যে কমন আছে না বাকি এই জায়গার ভিতরে তো কমন নেই সিঙ্গেল সিঙ্গেল দাগ আছে এ এর ভিতরে বি এর ভিতরে সিঙ্গেল দাগ আর তার বাইরে দেখ ডবল দাগ পড়ছে ডবল দাগ মানে ইন্টারসেকশন কমন এলিমেন্ট তাহলে কী করবো ইন ফিগার থ্রি এ ফোর দি এরিয়া অফ দি রিজন এরিয়া অফ দি রিজিয়ন REGION shaded by the slant 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 line segment represent ki a complement intersection b complement er pore bhasha ta ki lebo ate comparing PARING comparing ফিগার টু অ্যান্ড ফিগার ফোর হ্যাঁ উই ক্যান রাইট এত সমান এত শুরু করে দে চার নম্বরটা প্রমাণ করছি এ মাইনাস বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস সি এ মাইনাস ও ইন্টারসেকশন ছিল এ এখানে ইন্টারসেকশন আছে এটা সমান এ মাইনাস বি মাইন বি ইন্টারসেকশন সি সমান এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি এটা বুঝে নেই এটা বুঝে না যাক এটা এ এটা বি এখানে সি এ বি সি এ বলতে কোন জায়গাটা সেট এই যে হরাইজন্টাল লাইন সেগমেন্ট রিপ্রেজেন্ট এ আর বি ইন্টারসেকশন সি মানে এই ভার্টিক্যাল লাইন অংশটা ভার্টিক্যাল লাইন তাহলে কি ভাষাটা লিখব কোন নম্বর ইন ফিগার ওয়ান তারপর দি এরিয়া অফ দি রিজিয়ন the area of the region region shaded by the horizontal HORIZONTL horizontal line segments horizontal line segment represents PRESENTL key the set a
and vertical line segment, vertical line segment ACGMENTS represents the set B intersection C. এই পর্যন্ত কোনো আপত্তি নেই। এবার যেটা মাইনাস মানে কি, ডিফারেন্স বিটুইন টু সেটের ডেফিনেশন অনুসারে কি হবে, এ ডিফারেন্স মিন মানে এলিমেন্ট বিলংস টু এ নট ইন বি, এ ডিফারেন্স বি মিনস কি এলিমেন্ট বিলংস টু এ নট ইন বি, তাহলে এ বি সি এরকম হলো। এবার ডিফারেন্স যখন করব দেখতো কোন জায়গাটা হবে, এর মধ্যে দাগ থাকবে, এই জায়গাটা হবে কিনা দেখতো, এই অংশটা বাদ চলে যাবে, বি আর সি এর যে কমন অংশটা আছে ওটা বাদ চলে যাবে, এরকম হবে না? ইন ফিগার থ্রি এরিয়া অফ দি রিজিয়ন শেডেড SHADED শেডেড বাই দ্য হরাইজন্টাল HORIZONTAL হরাইজন্টাল লাইন সেগমেন্ট ও SLANT স্ল্যান্ড লাইন সেগমেন্টস রিপ্রেজেন্ট কি লিখবো রে এ মাইনাস বি ইন্টারসেকশন সি। এবার এদিকে রাইট হ্যান্ড সাইডে আসি, এটা লেফট হ্যান্ড সাইড, ফিগার নাম্বার তিন। তাহলে প্রথমে এ মাইনাস বি অংশটাকে দেখাবো, এ মাইনাস বি দেখালে মানে এলিমেন্ট বিলংস টু এ নট ইন বি, দেখতে কোন জায়গাটা হবে, এলিমেন্ট বিলংস টু এ নট ইন বি, এতটা সমর্থন করা যায় কি না, এ মাইনাস বি এই জায়গাটা, এ মাইনাস বি মিনস এলিমেন্ট বিলংস টু এ নট ইন বি, এতে আছে বিতে থাকবে না, ঠিক আছে? তাহলে ভাষাটা কি লিখে দেবো, ইন ফিগার থ্রি দি এরিয়া অফ দি রিজন, এরিয়া অফ দি রিজিয়ন কি শেডেড SHADED শেডেড বাই দি হরাইজন্টাল HORIZONTAL হরাইজন্টাল লাইন সেগমেন্ট রিপ্রেজেন্টস কি এ মাইনাস বি বা রিপ্রেজেন্ট দি সেট এ মাইনাস বি অ্যান্ড এবার এ মাইনাস সি আছে, এ মাইনাস সিটাকে বোঝানোর জন্য কী করবো, ভার্টিক্যাল লাইন দিয়ে বোঝাবো, দেখ কি করলাম, মানে সি সেটের উপর দাগ কিন্তু গিয়ে ফেলিনি, সি সেটের দাগ ফেলেছি, অ্যান্ড ভার্টিক্যাল লাইন সেগমেন্টস ACGMENTS রিপ্রেজেন্টস কত এ মাইনাস সিকে বোঝাবে ভার্টিক্যাল লাইন। এবার আমার কী ক উদ্দেশ্য, ইউনিয়ন আছে, এবার এই দুটোর কমন অংশ দেখ কী আছে, মানে কমন না মানে সমস্ত অংশটা, ইউনিয়ন মানে যোগ মানে সমস্ত অংশটা নিতে হবে, ইন্টারসেকশন হলে কমন হবে, এ বি সি, তাহলে এখানে ফিগার নাম্বার চার, তাহলে যেখানে যেখানে দাগ পড়েছে কোন জায়গাটায়,
মানে দু নম্বর ছবিতে যতটুকু সেই জায়গাটুকু বোঝা যাচ্ছে না, এটা এর সঙ্গে মিলে গেল, তখন কম্পেয়ার করে বলে দেবো। তাহলে এখানে কী লিখবো, ইন ফিগার ফোর, ফিগার ফোর কি, দ্য এরিয়া অফ দি রিজিয়ন, এরিয়া অফ দি রিজিয়ন, তারপর শেডেড বাই, শেডেড বাই দি স্ল্যান্ট, এস এল এন টি, স্ল্যান্ট লাইন সেগমেন্ট, এসি জি এম ই এন টি এ, সেগমেন্টস রিপ্রেজেন্টস, রিপ্রেজেন্টস এ মাইনাস সি, ডট রিপ্রেজেন্টস এ মাইনাস সি, রিপ্রেজেন্টস এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। তাহলে এবার কম্পেয়ারিং, অতএব কম্পেয়ারিং, পিএআরআইএনজি, কম্পেয়ারিং টু অ্যান্ড থ্রি ফোর, উই ক্যান রাইট ডাব্লিউ আর আই টি, যেটা দেওয়া আছে এখানে ফিগার টু হবে, এটা আমরা ফাইনাইট সেট কাকে বলে পড়েছিলাম তো, ডিফাইন ফাইনাইট সেট, এ সেট ইজ সেড টু বি এ ফাইনাইট সেট ইফ ইট কন্টেন্টস ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস, এ সেট ইজ সেড টু বি এ ফাইনাইট সেট মানে সসীম সেট ইফ ইট কন্টেন্টস ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস, মানে দশটা, পঞ্চাশটা, পাঁচশোটা, পাঁচ হাজার এরকম আর কি, উপাদান সংখ্যা, এলিমেন্ট সংখ্যা নির্দিষ্ট থাকবে। তো লেট A denotes, D-E-N-O-T-A, denotes a finite, F-I-N-I-T-E, finite set. Eta finite set. Atev, N-A denotes, D-E-N-O-T-E, denotes the number of element, E-L-E-M-E-N-T-S, elements of A. A set er element sankha. Atev, if v equal to a e I o u, তাহলে এন ভি কত লিখব, সুজিৎ বারিক, এন ভি বুদ্ধি করে বলবি, তুমি বলো, ওই উপরের লেখাটা পড়ো, নুন মোহাম্মদ হোসেন বলো, ফাইভ হবে, আবার কি অন্য কী আর হবে, এন এ ডিনোটস দি নাম্বার অফ এলিমেন্টস, উপাদান সংখ্যা বোঝাচ্ছে, তো পাঁচটাই তো উপাদান আছে, ফর কোশ্চেন, এটা ফর এনি টু সেটস এ অ্যান্ড বি প্রুভ দ্যাট, প্রুফ দ্যাট এন A union B equal to NA plus NB minus NA intersection B. তার মানে কি, এন এ ইউনিয়ন বি কি, নাম্বার অফ এলিমেন্ট ইন দি সেট এ ইউনিয়ন বি, এন এ মিন্স নাম্বার অফ এলিমেন্ট অফ সেট এ, এন বি মিন নাম্বার অফ এলিমেন্ট অফ সেট বি, আর এন এ ইন্টারসেকশন নাম্বার অফ এলিমেন্ট ইন দি কমন পোর্শন অফ দি সেট এ বি। আমার এটা হচ্ছে এ, এটা বি, আর এই কমন অংশটা হচ্ছে কত, এ ইন্টারসেকশন বি। আর একটা কাজ করে দিই, এখানে এই ক্রস চিহ্ন দেওয়া জায়গাটা কী বলছি, এই ক্রস, ক্রস এখানেও ক্রস করে দেওয়া যায়, মানে এই ক্রস এরিয়াটা এ সেট, আর ধরো এই রাইট চিহ্ন দিচ্ছি, এটা কোনটা, এখানেও রাইট পড়বে, কোথায় রাইট দেবো, এখানে ক্রস রাইট, ক্রস রাইট, ক্রস রাইট, বোঝা গেছে, তো মানে রাইট চিহ্ন অংশটা বি,
আর রাইট ক্রস দুটোই আছে, ওটা এ ইন্টারসেকশন বি। আচ্ছা, লেট এন এ ইকুয়াল টু পি, এন বি ইকুয়াল টু কিউ, এন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আর, এরকম ধরলাম। তার মানে কি, এ সেটের মধ্যে পি সংখ্যক এলিমেন্ট আছে, বি সেটের মধ্যে কিউ সংখ্যক এলিমেন্ট আছে, আর এন ইন্টারসেকশনের মধ্যে আর সংখ্যক এলিমেন্ট আছে। ক্লিয়ারলি এন এ মাইনাস বি ইকুয়াল টু কত হবে দেখতো, এ মাইনাস বি মানে কি এলিমেন্ট বিলংস টু এ নট ইন বি, তার মানে এটা মানে পি মাইনাস আর হবে না, আর তো এই কমন অংশটা, আর সংখ্যক এলিমেন্ট এই কমন অংশটা আছে, এটা বাদ যাবে তো এখানে এইটুকুনটা, এইদিকে দেখা এই এইটুকুনটা, এই জায়গাটা কি এ মাইনাস বি, এই যে ক্রস চিহ্ন যেটা দেখতে পাচ্ছ এখন, এটা হচ্ছে এ মাইনাস বি, তার মধ্যে এলিমেন্ট কত তো পি মাইনাস আর হবে, আর হচ্ছে কমন অংশটা ছিল। ক্লিয়ারলি এ এন এ মাইনাস বি ইউনিয়ন বি, ধর এটা কেন করছি, এন এ ইউনিয়ন বি, এটা মানে দেখতে এটা লেখা যাবে কি না, এন এ মাইনাস বি ইউনিয়ন বি, দেখাতে হবে কি না, এ এন এ ইউনিয়ন বি নাম্বার অফ এলিমেন্ট পুরো অংশটা গোটাটার মধ্যে, এটা মানে কি এ মাইনাস বি অংশ ক্রস দ অংশটা আর এ পুরো বি সেটটা তাদের ইউনিয়ন, একই তো ব্যাপার হবে, এ মাইনাস বি মানে এইটুকুন অংশটা আর বি মানে এইটা, তাদের ইউনিয়ন মানে পুরো জায়গাটা তখন চলে আসবে, এটা এন এ মাইনাস বি প্লাস এন বি, মানে এই অংশটার মধ্যে যতগুলো এলিমেন্ট আছে যোগ এই অংশটার মধ্যে যতটা এলিমেন্ট আছে, এই অংশটাতে কতগুলো এলিমেন্ট আছে পি মাইনাস আর, আর এখানে কতগুলো আছে কিউ, তার মানে পি প্লাস কিউ মাইনাস আর, অতএব এন এ ইউনিয়ন বি সমান পি মানে এন এ, কিউ মানে এন বি, আর মানে এন এ ইন্টারসেকশন বি, প্রুফড। অসুবিধা হলো, এখানে একটা স্পেশাল একটা মনে রাখবো, হোয়েন এ অ্যান্ড বি উইল বি টু ডিসজয়েন্ট সেট, ডিআইএস জে ওয়াই এন টি ডিসজয়েন্ট সেট, যখন ডিসজয়েন্ট সেট হবে পৃথক সেট হবে, ডিসজয়েন্ট সেট মানে কমন এলিমেন্ট থাকবে না, এরকম যদি হয় তখন কি হবে, এন এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত হবে, এন এ প্লাস এন বি হবে, মানে এটা হচ্ছে এ সেট আর এখানে আছে বি সেট, ডিসজয়েন্ট আলাদা আছে, এর মধ্যে এখানে যদি মনে করো পাঁচটা এলিমেন্ট থাকে, এখানে যদি তিনটা এলিমেন্ট থাকে, তাহলে ইউনিয়ন নিলে কি পাঁচ আর তিন আট হবে, টোটাল নাম্বার অফ এলিমেন্টস। আচ্ছা, এবার পরের কোশ্চেন প্রমাণ করতে হবে, প্রুফ দ্যাট, প্রুফ দ্যাট এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন এ ইন্টারসেকশন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, দেখে কঠিন লাগছে, আরে লাগবে না, এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি,
মানে এরকম ঘটনাটা, এটা এ সেট, এটা বি সেট, আর এটা সি সেট। তার মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে কি, পুরো এই জায়গাটা একদম পুরো সব, কোথাও কিছু বাকি নেই। এই অংশ, এই অংশটা সমান এলিমেন্ট, এখানে যতগুলো এলিমেন্ট আছে সেই সংখ্যাটা কী করে বেরোবে, এন এ মানে এ সেটের অংশ, এন বি বি সেটের অংশ, এন সি সি সেটের অংশ। দেখ এটা করতে গেলে কী হলো, এই জায়গাগুলো কি চলে এলো, একাধিকবার চলে এলো। এই অংশটা, এই অংশটা, এই অংশটা এই সেটের মধ্যে, যখন আমরা বি বি বলছি তখন এখানে বি বি এর অংশ আছে, আবার এখানে সি এরও কিছু অংশ আছে, সেই জন্য হলো বাদ দিতে হবে। এখানে এ মাইনাস এন এ ইন্টারসেকশন বি মানে কি, এই অংশটুকুর মধ্যে এই যে কমন অংশটা ওটা বাদ যাবে। তারপরে আর এই এই অংশটা মানে এই অংশটা, এই যেটা তিনটা সেটের কমন অংশ, তিনটা সেটের কমন অংশ হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা মানে এটা, ওটা যোগ করতে হবে। কারণ ওইটা মানে সবার সঙ্গে বাদ চলে, এর সঙ্গে বাদ যাবে, এর সঙ্গে বাদ যাবে, এর সঙ্গে সব বাদ চলে যাবে, ওই জন্য এটাকে আবার যোগ করে নিতে হবে। তিনবার বাদ দেওয়া হয়েছে, একবার যোগ করলে পরে কী হবে, আচ্ছা দেখ অন্য এন এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন এ প্লাস এন ডি মাইনাস এন এ ইন্টারসেকশন ডি, মানে আমি বি এই যে এখানে বিটাকে ডি মনে করে দে, এই যে প্রমাণটা করলাম এখানে, এখানে আমি ডিটাকে বি হিসাবে কাজে লাগালাম, করতে পারি তো, এইটা প্রমাণ করতে পারলাম, এটা আর প্রমাণ করবো না, আমি এটাকে কাজে লাগাবো, কাজে লাগালাম। এবার রিপ্লেসিং, নাও রিপ্লেসিং, আর ই পি এল এ সি আই এন জি, রিপ্লেসিং ডি বাই বি ইউনিয়ন সি উই গেট, এবার ডি এর জায়গাতে বি ইউনিয়ন সি বসাবো, এন এ এন বি ইউনিয়ন সি এন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। দেখতো কোনো অসুবিধা আছে নাকি, এখানে বসালাম না তো, এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এন এ, এটার বদলে কী লিখব প্রণাম, এন বি এন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি, এই যে। এবার এই অংশটা কী করবো, ডিস্ট্রিবিউটিভ ল ফলো করব, করলে কী হবে, এন এই এ ইন্টারসেকশন দিয়ে গুণ হচ্ছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এবার এটাকে মনে মনে এ ধর, এটাকে মনে মনে বি ধর, তাহলে আবার সূত্রে পড়বে তো, এই সূত্রটাই পড়বে, এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি। এটা সূত্র প্রয়োগ করলে কী হবে, এখানে এখানে বন্ধনটা মাইনাসটা বাইরে থাকুক, এন এ ইন্টারসেকশন বি প্লাস এন এ ইন্টারসেকশন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। দেখতে এটা হবে না, এইটাকে এ ধরেছি, এটাকে বি, এই এ ইউনিয়ন বি, এই যে এটাই সূত্রটা, এন এ প্লাস এন বি প্লাস এন সি, চলো বন্ধন এটা তো মাইনাস আছেই, এন বি ইন্টারসেকশন সি, এবার মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন এ ইন্টারসেকশন সি, মাইনাস হচ্ছে প্লাস, হ্যালো এখানে এ ইন্টারসেকশন, এখানে ইন্টারসেকশন কমন নিয়ে নে, কমন নিলে
এখানে কি পড়ে থাকবে? বি ইন্টারসেকশন সি পড়ে থাকবে। এখানে আর তো সবই তো একই সিম্বল আছে, প্রুফড। এখানেও কি একই রকম? ইফ বা হোয়েন, হোয়েন ইফ করে দাও না, হোয়েন এ বি অ্যান্ড সি উইল বি থ্রি ডিসজয়েন্ট ডিসজয়েন্ট সেটস। যদি এ বি সি তিনটা ডিসজয়েন্ট সেট হয়, আলাদা আলাদা হয়, তখন এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এন এ প্লাস এন বি প্লাস এন সি, কমন অংশগুলো বাদ চলে যাবে। এটাকে অনেক সময় এরকমভাবে লেখা হয়, এন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এন এ প্লাস এন বি প্লাস এন সি। ইউনিয়নটাকে প্লাস দিয়েও লেখা হয়,